দশ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী। খালেদা প্যারোলে মুক্তি চাইলে বিবেচনা করবে সরকার বললেন তথ্যমন্ত্রী। বিএনপিকে নিশ্চিহ্ন করতে আটকে রাখা হয়েছে খালেদা জিয়াকে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই বললেন আইনমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের মাঝে শুক্রবার শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি চোখের চিকিৎসা নিয়েছে আর দশ জন সাধারণ রোগীর মতো দশ টাকায় টিকিট কেটে। এর আগেও এই হাসপাতালে একইভাবে চিকিৎসা সেবা গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের তাদের আন্তরিক সেবার জন্য ধন্যবাদ জানান। বেগম জিয়ার মুক্তির বিষয়ে সরকার কোনো চাপে নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বেগম জিয়া প্যারোলে মুক্তি চাইলে সরকার তা বিবেচনা করবে। তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক দণ্ডিত হয়ে শাস্তি ভোগ করছেন, কারাগারে আছেন। তাকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আদালতের মাধ্যমে। তিনি যদি চান তাহলে তিনি মুক্তি পেতে পারেন। বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক দণ্ডিত হয়ে তিনি শাস্তি ভোগ করছেন, কারাগারে আছেন, এবং তাকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আদালতের মাধ্যমে। তিনি যদি জামিন পান তাহলে তিনি মুক্তি পেতে পারেন। আর প্যারোলের বিষয়টি হচ্ছে সেটি একমাত্র যিনি বন্দী তিনি যদি চান তাহলেই শুধুমাত্র সরকার সেটি বিবেচনা করার সুযোগ থাকে। কাউকে তো জোর করে প্যারোল দিতে পারে না। বিএনপি নেতারা কেন যে এই সমস্ত অবান্তর কথাগুলো বলছেন সেটি আমার বোধগম্য নয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। এর কারণেই দেশে দুর্নীতিবাজদের বিচার হচ্ছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী একথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। মাদ্রাসা শিক্ষক আব্দুল কাদেরের বাড়িতেই চূড়ান্ত হয় নুসরাত জাহান রাফিকে হত্যার পরিকল্পনা। আদালতে জবানবন্দিতে এ কথা জানিয়েছে মামলার অন্যতম আসামি কাদের। বৃহস্পতিবার রাতে পিবিআইয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে বিকেল সাড়ে তিনটায় তাকে ফেনীর জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে হত্যার পুরো পরিকল্পনা ও নিজের সম্পৃক্ততার বিষয়টি বর্ণনা করে সে। মাদ্রাসা শিক্ষক আব্দুল কাদের হত্যার দিন গেটে পাহারার দায়িত্বে ছিলেন। আগের রাতে তার শয়নকক্ষে বসেই নুসরাতকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে ১২ আসামি। সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, হতাশার কিছু নেই, বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। বিএনপি অতীতেও প্রতিটি সংকটে উঠে দাঁড়িয়েছে, এবারও বিএনপি ঘুরে দাঁড়াবে বলে জানান তিনি। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। যারা বলেন যে বিএনপি নিঃশেষ হয়ে গেছে, আমি কোনোদিনই তাদের সঙ্গে একমত নই। বিএনপি প্রতিটি সংকটের মুহূর্তে উঠে দাঁড়িয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে গণতন্ত্রকে, দেশ মাতাকে, দেশ নেত্রীকে আমাদেরকে মুক্ত করে। লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো ক্ষমতা সরকার ও দুদকের নেই। এ কারণেই তারা ভিন্ন পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক স্টান্টবাজির জন্য সরকার এসব করছে। স্টেটাস উনি আছেন, সরকারের মুরুদ নাই, আইনগত ক্ষমতাও নাই আনার জন্য তাকে, কারণ তার বিরুদ্ধে যত মামলা সাজা হয়েছে সবই রাজনৈতিক উদ্দেশ্যের মধ্যে মামলা। যথাযথ মর্যাদা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বজুড়ে ইস্টার ফ্রাইডে পালন করেছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সেন্ট পিটার্স বেসিলিয়া গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এর অংশ হিসেবে কয়েদিদের পা ধুয়ে দেন পোপ ফ্রান্সিস, আহ্বান জানান শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দশ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী। খালেদা তারুলি মুক্তি চাইলে বিবেচনা করবে সরকার, বললেন তথ্যমন্ত্রী। বিএনপিকে নিশ্চিহ্ন করতে আটকে রাখা হয়েছে খালেদা জিয়াকে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই, বললেন আইনমন্ত্রী। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।